আমি আবু তৈয়ব, দৌলতপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি জীববিজ্ঞানের আজকে ক্লাস দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করব। পড়ার শুরুতেই আমাদের যেটা একটু জানার দরকার যে বংশগতি বলতে আমরা কি বুঝি। আমাদের পরিবারে দেখবো অনেক সময় অনেকে বিভিন্ন রকম কথা বলে যে তোকে দেখতে অনেকটা দাদুমার মতো, দাদিমার মতো, তোকে দেখতে ঠাকুরদার মতো, এই যে বিষয়গুলো বলে তাহলে নিশ্চয়ই পূর্বপুরুষ যারা থাকে তাদের থেকে কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে চলে আসে, তার জন্যই আমাদের দেখতে অনেকটা একই রকমের হয়। আবার অনেক সময় দেখা যায় একই বাবা মায়ের তিনটে চারটা সন্তান তারা দেখতে আলাদা আলাদা হয়, এর কারণটা কি? এর মূল যে কারণ সেই কারণটার উপরেই ভিত্তি করে বংশগতি ধারণাটা আমাদের এসছে। এটা নিয়ে সর্বপ্রথম যিনি বিস্তারিত আলোকপাত করেন তিনি হচ্ছেন আমাদের সবারই জানা গ্রেগর জোহান মেন্ডেল। তিনি একজন অস্ট্রিয়াবাসী ধর্মযাজক ছিলেন। তিনি মটর গাছ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে এই তত্ত্বের উপস্থাপনা তিনি করে যান। আমরা সেই বংশগতি নিয়ে পড়ার আগে কিছু বিষয় আমাদের একটু জানার দরকার, সেটা আমরা বংশগতি কাকে বলে সংজ্ঞাটা একটু জেনে নিই। যে আমাদের ভিতরে যে সমস্ত চারিত্রিক বা গুণগত যে বৈশিষ্ট্যগুলো যার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলো যে জনিত্রী জন অর্থাৎ পিতা মাতার থেকে অপত্যের মধ্যে সঞ্চারিত হওয়ার পদ্ধতি সেটাকে আমরা বলি বংশগতি। এবার এই বংশগতি সঙ্গে আর একটা জিনিস জানতে হবে, যেটা আমি বলছিলাম যে একই বাবা মা হওয়া সত্ত্বেও যে বিভিন্নতা দেখা যায় সেটাকে আমরা বলি প্রকরণ। এখন এই প্রকরণটা কি আমাদের একটু জানতে হবে। তাহলে একই যেমন হই দেখতে অনেকটা আবার বিভিন্ন রকম হই, প্রকরণটার মূলত কারণ এখানে আমরা মোটামুটি তোমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা দুটো কারণ দেখব, একটা হচ্ছে মিউটেশন আর একটা হচ্ছে কি জিনগত সংযুক্তি। প্রথমটা হচ্ছে কি মিউটেশন, দুই নম্বর হচ্ছে জিনগত সংযুক্তি। মিউটেশন বলতে কি বোঝায়, যে আমাদের দেহের যে বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে যে ক্রোমোজোমগুলো সেই ক্রোমোজোমগুলোর সংখ্যা যদি কম বা বেশি হয় অথবা ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে সেই জিনগুলোর ক্ষারীয় বেসগুলোর যদি স্থানান্তর ঘটে তাহলে কি হয়ে যায় না অনেক সময় পরিবর্তন দেখা দেয়, এটাকে বলা হয় কি মিউটেশন বলা হয়। আর একটা কারণ জিনগত সংযুক্তি। তাহলে মিউটেশনের কারণে আমাদের হতে পারে, ছোট্ট একটু উদাহরণ দিতে পারি, আমাদের যে জিনগত সজ্জা আছে সেই সজ্জার বিন্যাসের যদি অভিন্ন উল্টো পাল্টা ঘটে তাহলে কি হয়ে যায় বিভিন্ন রকমের পরিবর্তন। যদি আমি একটু উদাহরণ দিই, যেমন আমি লিখছি বি এ টি ব্যাট, এখানে কোনো কারণে যদি বিটাকে কেটে আমাদের সি করে দেয়া হয় তাহলে কিন্তু অর্থের পার্থক্য ঘটে। ঠিক এরকমভাবে আমাদের যে জিনের সজ্জা বিন্যাস থাকে অ্যাডেনিন গুয়ানিন এবং সাইটোসিন থায়ামিনের, সেই সজ্জা বিন্যাসের পরিবর্তন ঘটলে প্রোটিন উৎপাদনটাও অন্যরকম হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের দেহের ভিতরে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটে, এটা হচ্ছে কি আমাদের মিউটেশন। আর একটা যেটা বললাম জিনগত সংযুক্তি, জিনগত সংযুক্তির মধ্যে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমরা জানি যে আমরা যারা যৌন জননের মাধ্যমে অপত্য সৃষ্টি করি তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে যখন গ্যামেট তৈরি হয় তখন মিওসিস কোষ বিভাজন চলে আসে। সেই মিওসিস কোষ বিভাজনের মধ্যে আমরা একটা বিষয় জেনে এসেছি যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার ঘটা মানে কি, সেক্ষেত্রে পিতৃমাতৃ ক্রোমোজোমের মধ্যে একটা খণ্ডাংশের বিনিময় ঘটে থাকে। সেই খণ্ডাংশের বিনিময়টা কেমন আমি একটু দেখাই একটু। এখানে পিতৃমাতৃ ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোমের মধ্যে কি হয়ে যায় খণ্ডাংশের বিনিময় ঘটে, অর্থাৎ তারা কায়াজমার আকার ধারণ করে। এর ফলে কি হয়ে যায় বাবা মায়ের চরিত্রের কিছু বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে যেটা অপত্যের মধ্যে চলে আসে, এটাই হচ্ছে জিনগত সংযুক্তি। তার জন্যই কি হয় একই বাবা মার হওয়া সত্ত্বেও আমরা দেখতে বা আমাদের আচার ব্যবহারে বা অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য ধারণ করি। এবার এই যে প্রকরণটাকে দুভাগে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে কি কন্টিনিউয়াস প্রকরণ আর একটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রকরণ, একটা হচ্ছে বিচ্ছিন্ন একটাকে বলা হচ্ছে কি নিরবিচ্ছিন্ন।
এইটা আমাদের উদাহরণটা একটু জেনে রাখতে হবে যে নিরবিচ্ছিন্ন প্রকরণটা কি, অর্থাৎ আমাদের এলাকার যে সমস্ত মানুষজন আমরা বাস করি তাদের উচ্চতাটা যদি আমরা দেখে নিই, তাহলে উচ্চতাটা দেখতে গেলে দেখবো যে সবসময় গড় উচ্চতাটা মোটামুটি 5.5 এর মধ্যে থাকে, আমরা যদি এটা দেখি সাধারণত। কিন্তু এই যে উচ্চতার যে গড় উচ্চতাটা, অর্থাৎ সবাইকে নিয়ে উচ্চতাটা মেপে নিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে গড় উচ্চতা এটার মধ্যে আমাদের চলে আসে। এবারে এটা যদি আজ থেকে 100 বছর আগে করি, 100 বছর পরেও যদি এটা কল্পনা করি, সবসময় একই রকমের থাকে। যেমন মানুষের উচ্চতা, গায়ের বর্ণ, এগুলোর ক্ষেত্রে গড় সবসময় একই রকম থাকে। তাই এই প্রকরণগুলোকে বলা হয় কি, নিরবিচ্ছিন্ন প্রকরণ। আর একটা জানবো আমরা বিচ্ছিন্ন প্রকরণ। বিচ্ছিন্ন প্রকরণের মধ্যে কি হঠাৎ করে দেখা যায়? তবে একটা জিনিস জানার দরকার, এই যে নিরবিচ্ছিন্ন প্রকরণ যেটা বললাম, এটা কিন্তু অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু বিচ্ছিন্ন প্রকরণ জানতে গেলে আমাদেরকে জানতে হয় যে বিচ্ছিন্ন প্রকরণ কিন্তু একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিচ্ছিন্ন প্রকরণের ক্ষেত্রে আমরা জানি যে অনেক সময় মানুষের আমাদের হাত পায়ে 10টা 10টা করে আঙুল থাকে, কখনো কখনো একটা করে আঙুল বেশি এখানে আমরা দেখতে পাই। এটাকে হচ্ছে কি আমাদের বিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ। এরপর আমরা একটু চলে আসবো যে আমাদের ক্ষেত্রে কোনো কি প্রকরণ এরকম আসে? অবশ্যই আমাদের ক্ষেত্রে কিছু আমরা প্রকট এবং প্রচ্ছন্ন গুণ আমরা দেখতে পাই। দেখবে যে ভালো করে খেয়াল করে দেখা যায় যে কারোর কানের লতি জোড়া, কারোর কানের লতি আলগা, কারোর কোঁকড়ানো চুল, কারোর সোজা সোজা চুল, এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু প্রকরণের উদাহরণ। তাহলে এরকম প্রকট কিছু প্রকরণের উদাহরণ আমাদের জানতে হবে একটু, যেগুলো পরীক্ষাতে অনেক সময় MCQ হিসেবে দিয়ে দেয়। যেমন আমাদের কোঁকড়ানো চুল, মাথা, কানের লতি ঝোলা অর্থাৎ মুক্ত, ঠিক আছে, এবং না রোল করা জিভ, এই যে আমরা দেখতে পাচ্ছি জিভটাকে রোল করতে পারি, এটা সবাই পারে না। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ মুক্ত কানের লতি, কোঁকড়ানো চুল এবং রোল করা জিভ, এগুলো হচ্ছে আমাদের সমস্ত প্রকরণের উদাহরণ। এবার আমরা চলে আসছি আমাদের মূল বিষয়, যেটা বংশগতি, যেটা পড়তে গেলে পরে আমাদের কিছু অক্ষর দরকার, কিছু ওয়ার্ড আমাদের জানার দরকার পড়ে। ফার্স্ট যেটা জানতে হয় বৈশিষ্ট্য, সেটা জানতে হবে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? না আমাদের দেহের অঙ্গ সংস্থানগত আকার আকৃতি, যার দ্বারা আমরা একজনকে আরেকজনের থেকে পৃথক করতে পারি, সেটাকে হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্য বলা হয়। এরপরে যেটা আসবো আমরা, সেটা হচ্ছে পুলক্ষণ বা ট্রেট, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যে ভাগ করছি, ঠিক আছে, যেটা একটা জিন বা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, সেই বৈশিষ্ট্য। যেমন দৈর্ঘ্য একটা বৈশিষ্ট্য, গায়ের রং একটা বৈশিষ্ট্য, এগুলো আমাদের সব বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। এবারে এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য আবার দেখা যায় কি একের অধিক উপাদান থাকে। তবে আমরা এখানে যেটা পড়বো সেটা দুটো করে উপাদান বেশিরভাগটাতেই পড়ছি। যে দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি দুটো উপাদান, দুটো উপাদান কি, না লম্বা এবং বেটে। গায়ের রঙের ক্ষেত্রে আমরা যদি দেখি কালো এবং সাদা, অর্থাৎ এরকম করে দুটো উপাদান। এই যে প্রত্যেকটি বৈশিষ্ট্যের অন্তর্গত যে বিপরীতধর্মী দুটো করে উপাদান আমরা খুঁজে পাচ্ছি, এদেরকে আমরা কি বলছি, ট্রেট বলছি বা উপলক্ষণ বলছি। এরপরে আমাদের জানতে হবে ফ্যাক্টর বা জিন। ফ্যাক্টর বা জিন হচ্ছে কি, এই যে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য যে দেখা দেয়, যে বৈশিষ্ট্যগুলো দেখা দেয় বিভিন্ন রকম, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ সাদা, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু যার দ্বারা নিয়ন্ত্রিত হয় মেন্ডেল, অর্থাৎ যারা ক্রোমোজোমে থাকে যাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় মেন্ডেল, এদেরকে ফ্যাক্টর বলে উল্লিখিত করে যান। কিন্তু পরবর্তী ক্ষেত্রে বেটসন একে, বেটসন এবং জোহানসেন, বিশেষত জোহানসেন এদেরকে জিন বলে চিহ্নিত করেন এবং বেটেসন এদেরকে অ্যালিল উল্লেখ করেন। অর্থাৎ অ্যালিল কথাটা উল্লেখ করেছিলেন বেটেসন এবং জিন কথাটা উল্লেখ করেছিলেন জোহানসেন। এরপরে চলে আসবো আমরা লোকাস কি, অর্থাৎ আমাদের এই যে বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য যে সমস্ত জিনগুলো আসে ক্রোমোজোমের মধ্যে যে পজিশনে অবস্থান করে সেটাকে বলা হয় কি, লোকাস বলা হয়। যেমন আমাদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের মধ্যে একটা জিন থাকে, SRY জিন থাকে একটা, ঠিক আছে, TDF ফ্যাক্টর থাকে, সেই যে স্থানে থাকে সেটা হচ্ছে তার লোকাস। অর্থাৎ বলতে গেলে পরে
আমরা যেখানে বাস করি, আমাদের যেমন আমাদের লোকাস বলতে গেলে আমরা যেটা বুঝি যে আমরা যে স্থানে বাস করি সেটাই আমাদের লোকাস, এক্ষেত্রেও ঠিক তাই। জিন ক্রোমোজোম এই যে ক্রোমোজোম অবস্থান করে সেই অবস্থানটাকে বলা হচ্ছে তার লোকাস। নেক্সট আরেকটা বিষয় জানবো আমরা, অ্যালিল কাকে বলে। সমসমস্ত ক্রোমোজোমে আমরা একটু আগে দেখলাম যে আমাদের মোটামুটি সব দুটো করে বৈশিষ্ট্য, এবং আমরা জানি যে আমাদের প্রত্যেকের দুটো করে ক্রোমোজোম থাকে, অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোম থাকে। সেই সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত যদি দুটো ভিন্ন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক জিন থাকে, একই বৈশিষ্ট্যে দুটো ভিন্ন নিয়ন্ত্রক জিন থাকে, তাদেরকে পরস্পরে আমরা কি বলি, অ্যালিল। যেমন যদি আমি ধরে নিই যে লম্বা মটর গাছ হওয়ার জন্য একটা বিশেষ জিন বিটি, এবং বেটে মটর গাছ হওয়ার জন্য একটা জিন স্মল টি, অর্থাৎ এরা পরস্পরকে, এই আমরা পরস্পরকে কি বলবো, এদেরকে অ্যালিল বলা হবে, অ্যালিল বা অ্যালিলমর বলা হবে। এরপর আমাদের যে বিষয়টাতে একটু আসতে হবে সেটা হচ্ছে একটু আমরা জানবো পোকট গুণ এবং প্রচ্ছন্ন গুণ। তার আগে একটু জেনে নিই যে সংকর বলতে গেলে কি বোঝায়। অর্থাৎ দুটো বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে সেখান থেকে যে অপত্যটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি সংকর। আর তাহলে এটাকে কি বলা হবে, বিটি বিটি, এটাকে বলা হবে কি হোমো জায়গা, সেটাকে বলা হবে কি হোমো জায়গাস, এটাকে বলা হবে কি হোমো গাস, এটাকে বলা হবে কি সংকর। এটা আমাদের একটু জেনে রেখে দেওয়া দরকার। অর্থাৎ একই রকম গ্যামেট দ্বারা যখন তৈরি হবে, অর্থাৎ এখানে অ্যালিল বলতে পারি আমরা, একই রকম অ্যালিল যদি উপস্থিত থাকে তখন তাকে বলা হবে কি হোমো জায়গাস, ঠিক আছে। যেমন বিটি বিটি হোমো জায়গাস, স্মল টি হোমো জায়গাস, এবং বিটি স্মল টি যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি সংকর। এবার আমাদের একটু ধারণার মধ্যে আসতে হবে, সেটা হচ্ছে পোকট গুণ এবং প্রচ্ছন্ন গুণ। তাহলে আমরা এখান থেকে একটু দেখে নিই যে বিটি 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 স্মল টি স্মল টি স্মল টি, এখানে একটা কোশ্চেন থাকে যে কেন দুটো করে লেখা হচ্ছে না সমসমস্ত ক্রোমোজোম, যেহেতু এক জোড়া ক্রোমোজোম থাকে এবং প্রত্যেকটাতে একটা করে জিন থাকে তাই দুটো করে এখানে লেখা হলো। এটা বলতে গেলে আমরা বুঝি কি বিশুদ্ধ লম্বা, এটাকে বলি আমরা সংকর, এটাকে বলি আমরা বিশুদ্ধ বেটে। এবার চলে আসবো আমরা পোকট গুণ প্রচ্ছন্ন গুণ, অর্থাৎ আমরা যেটা পড়ছি বংশগতি সম্পর্কিত কিছু আমাদের তথ্য আমাদের লাগে, পড়ছি আমরা পোকট গুণ এবং প্রচ্ছন্ন গুণ। পোকট গুণ এবং প্রচ্ছন্ন গুণ বলতে কি বোঝায় না, হেটারোজাইগাস অবস্থায়, হেটারোজাইগাস মানে কি, অর্থাৎ দুটো বিপরীত ধর্মী জিন যখন থাকছে এই অবস্থাতে যে গুণটা প্রকাশিত হয় সেটাকে বলা হয় পোকট গুণ। বা সংজ্ঞাকারে যদি বলি, এক জোড়া বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরণ ঘটালে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় সেটাকে বলা হয় কি পোকট গুণ। তাহলে আমি এখানে দেখি একটু, এক জোড়া বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীব, তাদের মধ্যে আমি সংকরণ ঘটাবো, তাহলে ঘটালে পরে কি তৈরি হচ্ছে আমাদের, যেটা তৈরি হচ্ছে এটি কিন্তু সবসময় কি হয় লম্বা হয়, কারণ এখানে যেহেতু টি পোকট, তাহলে আমরা তো এখনো জানি না যে কিভাবে কি হবে। তাহলে আমাদের সংজ্ঞার ক্ষেত্রে একটু জেনে নিই যে পোকট কাকে বলে। তাহলে একটু দেখি আমরা যে হেটারোজাইগাস অবস্থায় যে গুণটি প্রকাশিত হয় সেটাকে বলা হয় কি প্রকট গুণ, আর যেটি প্রকাশিত হয় না সেটাকে বলা হয় কি প্রচ্ছন্ন গুণ। এবার আমরা চলে আসবো যে মেন্ডেলের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বাবা ব্যবহার করেছিল কি মটর গাছ। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম বংশগতি সম্পর্কিত কিছু ওয়ার্ড, যাদেরকে আমাদের লাগে একটু বাদেই লাগবে। আমরা প্রথমে যে মেন্ডেল, মেন্ডেলের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় মেন্ডেল ব্যবহার করেছিল মটর গাছ। এখান থেকে একটা কোশ্চেন আসে যে কেন মটর গাছ ব্যবহার করেছিল আর কেন সে পরীক্ষায় সুফল লাভ করেছিল। পরীক্ষায় সুফল লাভ করার পিছনে মেন্ডেলের অনেকটা ভাগ্য কাজ করেছিল। অর্থাৎ মেন্ডেল 34 রকমের ভ্যারাইটি নিয়ে কাজ করতে করতে 7 রকমের 34 রকমের ভ্যারাইটি নিয়ে কাজ করেছিল, এবং তার মধ্যে 7
রকম সে বিশুদ্ধ বৈশিষ্ট্য খুঁজে পেয়েছিল। অর্থাৎ সাত জোড়া বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ সে পেয়েছিল, অর্থাৎ সাত জোড়া বৈশিষ্ট্য সে পেয়েছিল। অন্যদিকে এই যে বৈশিষ্ট্যগুলো পেয়েছিল, এই যে জিনগুলো থাকে, এই জিনগুলোর মধ্যে কোনো লিঙ্কেজ ধর্ম দেখা যায়নি। লিঙ্কেজ থাকলে পরে কি হতো না, এটা প্রমাণ করার পক্ষে অসম্ভব হয়ে যেত আর কি। না আমাদের ক্ষেত্রে যেমন একটা বৈশিষ্ট্য অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, মেন্ডেলের ক্ষেত্রে একটা সুবিধা পেয়েছিল কি না, প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য একটা করে জিনই ওকে নিয়ন্ত্রণ করতো। অর্থাৎ এটা একটা ওর ভালো দিক ছিল যে পরীক্ষা যেটা করেছিল সেটা সাত রকম বিশুদ্ধ বৈশিষ্ট্য পেয়েছিল, প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা বললাম যে লিঙ্কেজ ছিল না। আর তিন নম্বর পয়েন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে কি ছিল না, একটি করে বৈশিষ্ট্য একটি জিন দ্বারাই নিয়ন্ত্রিত হতো। এই জন্য কি হয়েছে, মেন্ডেল এই পরীক্ষাগুলোতে সাফল্য লাভ করেছিল। এবার একটা কোশ্চেন আসে পরীক্ষাতে যে কেন ও মটর গাছ ব্যবহার করেছিল। মটর গাছ ব্যবহারের পিছনে একটাই কারণ ছিল যে খুব ওটা ছিল এক বর্ষজীবী, খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারতো, অল্প জায়গায় অনেকগুলো মটর গাছ লাগানো যায়, চাষ করা যায়, ঠিক আছে। আর না ফুলগুলো অপেক্ষাকৃত বড় ফুল ছিল, ফলে তাদের মধ্যে সংকরণ ঘটানো সুবিধা হতো। অর্থাৎ একটা ফুলের পুংকেশ্বরের রেণুনি আর একটা ফুলের গরমুন্ডি স্থাপন করা, এটা খুব সুবিধা হয়েছিল ওর ক্ষেত্রে। অর্থাৎ সংকরণের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো করতে ওকে সুবিধা হয়েছিল। তাহলে এটা আমরা জেনে নিলাম যে মেন্ডেল কেন মটর গাছকে ব্যবহার করেছিল আর তার সাফল্যের পিছনে কী কী কারণ ছিল। আমরা এরপরে যেটা আসব যে মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছিল সেই পরীক্ষাগুলো করেছিল সেই পরীক্ষাগুলোকে আমরা সাধারণত এক সংকর এবং দ্বিসংকর জনন বলে জানি। এক সংকর জনন কি না, এক প্রথমে আমরা জানছি এক সংকর জনন, যখন এক জোড়া বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরণকে বলা হয় এক সংকর জনন। একই পরিস্থিতি হতে হবে অবশ্যই, এক জোড়া বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন এবং নিকট সম্পর্ক হতে হবে, তাদের মধ্যে সংকরণটাকে বলা হয় এক সংকর জনন। এই এক সংকর জননের জন্য মেন্ডেল মটর গাছ নিয়েছিল, এবং সে মটর গাছগুলো নিয়েছিল একটা আগে বলেছিলাম যে তাদের মধ্যে সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। সেই সাত জোড়া বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পড়ে নেবে বই থেকে, কি কি ছিল, বীজের আকার, বীজের রং, ফুলের বর্ণ, ফুলের অবস্থান, এরকম ভাবে মোটামুটি সাতটি বৈশিষ্ট্য ছিল। একটু বই থেকে একটু পড়ে নিতে হবে এদেরকে। এদের মধ্যে প্রত্যেকটারই একটা করে প্রকট ছিল, একটা করে প্রচ্ছন্ন গুণ ছিল। যেমন বীজের আকার ছিল, একটা ছিল গোল, তাকে বিগ আর দ্বারা ডিনোট করা হয়, আর ছিল কুঞ্চিত, তাকে ছোট আর দ্বারা। বীজের রং হলুদ বড় ওয়াই দিয়ে, আর প্রচ্ছন্ন ছিল কি সবুজ রঙে স্মল ওয়াই দিয়ে। ফুলের বর্ণ বেগুনি, সেটাকে সি দ্বারা লেখা হয় বড় সি, আর প্রচ্ছন্ন যেটা ছিল ছোট সি দ্বারা। এভাবে বিভিন্ন রকমের যে সাত জোড়া বৈশিষ্ট্যকে নেওয়া হয়। আমরা এখানে যেটা দেখবো এক সংকর জননটাকে, আমরা সাধারণত বীজের আকার নিয়েই করে দেখি। তাহলে বীজের আকার নিয়ে যদি করি, প্রথমেই আমরা কি করি, যেহেতু বলছি এক সংকর জনে এক জোড়া বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীব নিতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে গোল বীজ নিলাম, গোল বীজ যুক্ত মটর গাছ, আর একটা নিলাম কুঞ্চিত বীজ যুক্ত মটর গাছ নিলাম। তাহলে গোল যুক্ত বীজ যুক্ত মটর গাছ মানে বিশুদ্ধ, অবশ্যই বিশুদ্ধ দুটোই, এটাও বিশুদ্ধ। আমি এটাকে পুরুষ হিসেবে নিলাম, এটাকে নিলাম স্ত্রী হিসাবে। একটা জিনিস বলতে বলে গেলাম যে পুরুষ স্ত্রী কিভাবে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে ইমাসকুলেশনের মাধ্যমে। যেহেতু মটর ফুলগুলো ছিল সব উভলিঙ্গ, উভলিঙ্গ ফুলে কি করা হয়েছিল না, উভলিঙ্গ ফুল থেকে পুংকেশ্বরগুলোকে বাদ দিয়ে তাদেরকে স্ত্রী জনিত্রী রূপে চিহ্নিত করা হয়েছিল। এই যে প্রক্রিয়াটাকে মানে ইমাসকুলেশন, সেই পদ্ধতির মাধ্যমেই স্ত্রী পুরুষ করে নেওয়া হয়। তারপরে তাদের মধ্যে সংকরণ ঘটানো হয়েছিল, অর্থাৎ রেণু আদান প্রদান ঘটানো হয়েছিল। তাহলে এখানে আমি নিচ্ছি বিশুদ্ধ গোল বীজযুক্ত মটর গাছ আর কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। তাহলে এর ক্ষেত্রে আমাদের জিনোটাইপ যেটা লিখতে হবে, অর্থাৎ
সেই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো ছিল বড় আর বড় আর, এটার ক্ষেত্রে ছোট আর ছোট আর, এইগুলোকে বলা হয় কি জিনোটাইপ বলা হয়। জিনোটাইপ মানে কি, কোনো একটা বৈশিষ্ট্য জন্য যে জিন সংযুক্তি থাকে, তাহলে গোলবীজ হওয়ার জন্য যে জিন সংযুক্তি থাকে সেটা হচ্ছে কি বিশুদ্ধ গোলবীজ হওয়ার জন্য যে জিন সংযুক্তি বড় আর বড় আর, সেটাকে আমরা বলছি জিনোটাইপ। এদের ক্ষেত্রে কুঞ্চিত বীজ ছোট আর ছোট আর, এটাকে বলছি আমরা কি জিনোটাইপ, অর্থাৎ জিনগত সংযুক্তিটাকে আমরা নিলাম। আর এই তাহলে বড় আর এটা বললেই আমরা যেটা বুঝি গোল বীজ, তাহলে এটাকে বলা হবে কি ফিনোটাইপ, অর্থাৎ ফিনোটাইপটা জন্য যে জিন সংযুক্তি থাকে তাকে বলা হয় জিনোটাইপ, আর জিনোটাইপের বহিঃপ্রকাশ যেটা ঘটে সেটাকে বলা হয় কি ফিনোটাইপ। আমি এবার চলে আসছি তাহলে এখান থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে এটাকে বলা হয় পি জনু, বলা হয় প্যারেন্টাল জনু। এবার এখান থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে ক্যাপিটাল আর স্মল আর স্মল আর, অর্থাৎ একই প্রকারের গ্যামেট তৈরি হবে। তাহলে এই গ্যামেটগুলো অর্থাৎ এই যে পুং গ্যামেট এটা স্ত্রী গ্যামেট, এদের মধ্যে মিলন ঘটলে তৈরি হয় ক্যাপিটাল আর স্মল আর। এই যে ক্যাপিটাল আর স্মল আর তৈরি হলো, অর্থাৎ এটার নতুন এক ধরনের জিনোটাইপ পাওয়া গেল, এটাকে বলা হয় কি সংকর। কিন্তু এর ফিনোটাইপ কি হবে, কারণ একটু আগে আমরা জেনে এসেছি পোকট গুণ, এখানে যেহেতু ক্যাপিটাল আর আছে তাহলে এটা অবশ্যই গোল বীজ হবে, কিন্তু অবশ্যই এটা কি হবে সংকর হবে। এবার এমন দুটি সংকর উদ্ভিদের মধ্যে, সংকর উদ্ভিদের মধ্যে অর্থাৎ সংকর বীজযুক্ত উদ্ভিদ অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর, তাদেরকে নিয়ে যদি আমি আবার ক্রস করাই সংকরণ ঘটাই তাহলে কি পাওয়া যায় আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এবারে দুটো সংকর নিচ্ছি উদ্ভিদ, অর্থাৎ এটি হচ্ছে সংকর গোল বীজ, এটি সংকর গোল বীজ, আমি এটাকে পুরুষ নিলাম এটাকে স্ত্রী নিলাম। তাহলে এখান থেকে উৎপন্ন যে গ্যামেট ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে যদি সংকরণ ঘটানো হয় তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এই গ্যামেটের সঙ্গে যদি এই গ্যামেটটা মেলে তাহলে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জিনোটাইপগুলো কি কি, তিন ধরনের জিনোটাইপ পেলাম। একটা হচ্ছে ক্যাপিটাল আর জিনোটাইপ, একটা পেলাম ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ, আর একটা পেলাম স্মল আর জিনোটাইপ, অর্থাৎ তিন ধরনের জিনোটাইপ পেলাম। তাহলে ক্যাপিটাল আর জিনোটাইপ এর ফিনোটাইপটা কি বিশুদ্ধ গোল বীজ, গোল বীজ, এটা হচ্ছে শঙ্কর গোল বীজ, এটা হচ্ছে বিশুদ্ধ কুঞ্চিত বীজ। তাহলে এখানে তিন ধরনের জিনোটাইপ পেলাম আমরা, সেই জিনোটাইপগুলো আমরা কি কি পেলাম, বড় আর ইস টু বড় আর ছোট আর ইস টু ছোট আর ছোট আর ইস ইকুয়াল টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান, অর্থাৎ একটা বড় আর দুটো বড় আর ছোট আর, আর একটা হচ্ছে ছোট আর ছোট আর। তাহলে এখানে জিনোটাইপ চলে আসলো কত, ওয়ান ইস টু টু ইস টু ওয়ান। ফিনোটাইপ, ফিনোটাইপ বলতে গেলে কি বোঝানো হচ্ছে এখানে, না আমি গোল বীজ, শঙ্কর কথাটা উল্লেখ ছেড়িয়ে দিলাম আমি, যে গোল বীজ কটা পাওয়া যাচ্ছে, এটা গোল এটাও গোল এটাও গোল, অর্থাৎ তিনটে বাইরে থেকে দেখে আমরা যেটা বুঝতে পারি যে গোল গোল বীজ ইস টু কুঞ্চিত বীজ সমান সমান থ্রি ইস টু ওয়ান, অর্থাৎ গোল বীজ তিনটে পাচ্ছি আমরা, আর পাচ্ছি আমরা একটা কুঞ্চিত বীজ। এই যে পরীক্ষাটা, এটা মেন্ডেল এই পরীক্ষাগুলো তিনি করে গিয়েছিলেন, সেই পরীক্ষাটাই চেকার বোর্ডের সাথে দেখানো হলো, চেকার বোর্ডটা এখানে করা হয়নি, চেকার বোর্ডটা যেটা করা হয় সেটা একটু দেখিয়ে দিই কেমনভাবে করা হয়। আমরা যে চেকার বোর্ডটা হচ্ছে এমন ধরনের একটা বোর্ড যে ক্ষেত্রে মেল ফিমেল গ্যামেট দেওয়া হয়, এটাকে আমি পুরুষ ধরে নিলাম, এদিকে হচ্ছে ফিমেল, বড় আর ছোট আর, বড় আর ছোট আর,
এটাকে বলা হয় চেকার বোর্ড। বিজ্ঞানী পানেট এটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন বলে একে পানেট স্কোয়ার বোর্ডও বলা হয়। তাহলে মেন্ডেলের সূত্র থেকে আমরা কি জানতে পারলাম, যে কি সিদ্ধান্তে এসেছিল মেন্ডেল, যে প্রথম সূত্র থেকে একটা আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এই যে বৈশিষ্ট্যগুলো ছিল, অর্থাৎ বিশুদ্ধ গোল এবং কুঞ্চিত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো থেকে গ্যামেট তৈরি হওয়ার পরে তারা যখন মিশেছিল তারা কিন্তু কখনো মিশে যায়নি। কারণ পরবর্তী ক্ষেত্রে আবার যখন সেই সংকরগুলোর মধ্যে প্রজনন ঘটানো হয়েছিল এবং সেখান থেকে যে অপত্য তৈরি হয়েছিল সেই অপত্যের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আবার পুনরায় ফেরত এসেছিল। এটাই ছিল মেন্ডেলের প্রথম সূত্রের বৈশিষ্ট্য। এবার একটু আমাদের এখান থেকে একটু জানতে হবে যে এই মেন্ডেলের যে সূত্র, প্রথম সূত্র বা এই যে সূত্রটা, সেক্ষেত্রে মেন্ডেল যে বলে গেছিল পোকট এবং প্রচ্ছন্ন গুণ, যেটা আমরা দেখলাম একটু আগে, সেই পোকট প্রচ্ছন্নের মধ্যে একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সেই ব্যতিক্রম বৈশিষ্ট্যটা কি ছিল না, অসম্পূর্ণ পোকটতা, অসম্পূর্ণ পোকটতা। সেটা কি বিষয় না, যে আমরা দেখলাম এখানে যে দুটো বৈশিষ্ট্যের মধ্যে পোকটটি প্রকাশিত হয়, কিন্তু সন্ধ্যামালতী বা স্ন্যাপড্রাগন ফুলের ক্ষেত্রে দেখা গিয়েছিল কি লাল ফুল, অর্থাৎ তাদের জিনোটাইপ লিখলাম ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এবং সাদা ফুল আমি তাদের জিনোটাইপ লিখলাম স্মল আর স্মল আর, আমি এটাকে স্ত্রী করে নিলাম। এবার এখান থেকে এদের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে যেটা তৈরি হয়েছিল যে সংকর, সেটা হওয়ার কথা ছিল লাল, কিন্তু না হয়ে সেটা কি হয়ে গেছিল কি গোলাপি ফুল হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে যে লাল পোকট বৈশিষ্ট্য, সেই পোকট বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পায়নি। এটা হচ্ছে কি নাম, মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রম রূপ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে মেন্ডেলের, তার পরীক্ষায় কোশ্চেন আসে মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম উদাহরণ চাই, সেক্ষেত্রে আমরা লিখবো কি অসম্পূর্ণ পোকটতা, সেটা সন্ধ্যামালতী বা স্ন্যাপড্রাগন ফুলের ক্ষেত্রে লাল এবং সাদা এই ফুলের সংকরণের ফলে লাল গুণটি পোকট, সাদাটি ছিল প্রচ্ছন্ন, কিন্তু এদের মিশ্রণের ফলে যেটা তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছিল কি গোলাপি, যেখানে লাল বা সাদা কোনোটাই প্রকাশ ঘটেনি। পরবর্তী ক্ষেত্রে আবার এদের মধ্যে তাহলে কি, তাহলে কি পোকট এবং প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্য হারিয়ে গিয়েছিল না, এদের মধ্যে পরবর্তী ক্ষেত্রে আবার যখন সংকরণ ঘটানো হয়েছিল তখন তাদের থেকে আবার পুরনো সেই লাল এবং সাদা বৈশিষ্ট্যগুলি পুনরায় সেই বৈশিষ্ট্যগুলো আবার পুনরায় ফেরত এসেছিল। তাহলে এটা গেল আমাদের অসম্পূর্ণ পোকটা। তাহলে আমাদের যেটা আমরা জানতে পারলাম যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে যে আমরা সূত্রটা পেলাম, সেই সূত্রের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে সিদ্ধান্ত আসা হলো যে জনিত্রী জীব থেকে, অর্থাৎ প্যারেন্টাল থেকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অপত্যের মধ্যে সঞ্চারিত হয় সেগুলো কখনো মিশে যায় না। যখন গ্যামেট তৈরি হয় তখন সেগুলো কি হয়ে যায়, গ্যামেট তৈরি হওয়ার সময় সেগুলো আবার আলাদা হয়ে যায়। এরপরে আমরা যেটা পড়বো নেক্সট ক্লাসে সেটা হচ্ছে দ্বিসংকর জনন পরবর্তী অংশটি।